কোচবিহার পৌরসভার অন্তর্গত 4 নম্বর ওয়ার্ডের ঐক্যবিতান ক্লাবের পক্ষ থেকে বিতরণ করা হলো খাদ্য সামগ্রী। শনিবার ঐক্যবিতান ক্লাবের পক্ষ থেকে এলাকার দুস্থ মানুষদের মধ্যে বিতরণ করা হয় এই খাদ্য সামগ্রী। এদিনের এই খাদ্য সামগ্রী প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার পৌরপ্রধান সহ ক্লাবের সদস্যরা। এদিন কোচবিহার পৌরসভার পৌরপ্রধান ভূষণ সিং জানান, বর্তমানে লকডাউন চলছে, এর ফলে বিভিন্ন দিনানাদিন খাওয়া মানুষেরা সমস্যায় রয়েছেন। এই সমস্ত মানুষের পাশে রাজ্য সরকার সহ বিভিন্ন ক্লাব এবং স্থানীয় প্রশাসন এগিয়ে এসেছে। তারই অঙ্গ হিসাবে এদিন ঐক্যবিতান ক্লাব থেকে এলাকার দুস্থ সাধারণ মানুষের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। আমরা একবার শুনে নেব কি বলছেন কোচবিহার পৌরসভার পৌরপ্রধান বীরেন কুন সরি কোচবিহার পৌরসভার পৌরপ্রধান ভূষণ সিং। সারা বিশ্বেও আজকে করোনা আক্রান্ততে আতঙ্কিত, এক ঘরে হয়ে গেছে সমস্ত। আজকে আমাদের রাজ্যের থেকে আমাদের বার্তা যে আপনারা সবাই ডিস্টেন্স মেনটেন করে চলুন এবং মুখোশ পরে বাড়ান, মাস্ক পরে বাড়ান, হ্যান্ড গ্লাভস ব্যবহার করবেন, স্যানিটাইজেশন ব্যবহার করবেন, বারবার হাত ধুবেন। এই যে বার্তাগুলি দেওয়ার জন্য আজকে আমাদের ভারতবর্ষ পশ্চিমবঙ্গে আমাদের করোনা আতঙ্কিত এবং করোনায় আক্রান্ত সংখ্যা খুবই কম, মানুষ অনেক কনসাস, মানুষ আমাদের বার্তা শুনছে, আমাদের রাজ্যের বার্তা শুনছে। এটা যদি শুনে মানুষ ঠিক মতো চলে তাহলে আমাদের অন্য সব জায়গা থেকে আমাদের পশ্চিমবঙ্গ অনেক এগিয়ে থাকে করোনা আতঙ্ক থেকে, করোনা রোগে অনেক দূর এগিয়ে থাকে। তার সাথে সাথে এখন লকডাউন অবস্থার মধ্যে সমস্ত ছোট ছোট যারা ব্যবসা করেন, দোকানদারি এবং যারা নিত্য প্রয়োজনীয় দিন আটায় দিন খান, তাদের অবস্থা খুব গুরুতর অবস্থা দাঁড়িয়েছে। এই জন্য সারা উদ্যোগপতি থেকে নিয়ে ক্লাব, পৌরসভা, পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, রাজ্য সরকার সবাই মিলে এদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। দুর্বেলা দুটা অন্ন যাতে পৌঁছে দেওয়া যায়, সেই সাথে সাথে আমাদের এখানকার ক্লাবগুলি প্রতিটা ওয়ার্ডে প্রতিটা জায়গার মধ্যে দেখা যাচ্ছে ক্লাবগুলি খুব সুন্দরভাবে এগিয়ে আসছে। আজকে ক্লাবগুলো এগিয়ে আসতে যাচ্ছে, দৈনিক যারা তাকে অনাহারে থাকছে তাদের মুখে দু ঘন্টা হাত উঠানো যাচ্ছে এবং দেওয়া যাচ্ছে। তাই জন্য আমাদের আজকে এই ঐক্যবিতান ক্লাবের তরফ থেকে আমাদের সুন্দর ইয়ে করেছে, তারা এখানকার যারা লোকাল মানুষরা আছেন তাদের আইডেন্টিফিকেশন করে যাতে তারা দুবেলা খেতে পারে, দু চার দিন খেতে পারে, তার জন্য আয়োজন মতো আছে। দেখলাম আমরা সেই ছবি, কোচবিহার পৌরসভা, কোচবিহার পৌরসভার পৌরপ্রধান ভূষণ সিং কিন্তু মানুষকে আহ্বান জানালেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। সরকার যা যা